بسم الله الرحمن الرحيم الله شو بس كتير شو كل بسم الله السلام عليكم ورحمة الله أمين دزول هاك أنا جاي جي دكتة برتسين يعني روبي بارة واج أي بلوج مي أمي روبي بارة واج جو نامي أكتر بلوج كرتسي تو إيدي شروع إيدي سه إذا أحنا لا دكين ديجي باش لاعنو إيشة আর কালকে আপনারা কালকে মনে হয় প্যান্ডেল দেওয়া হবে এখন মাইকের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না তুমি আমার সাথে ফ্রি আছো এদিকে একটা বাস লাগা নিচ্ছে আর এদিকে এদিকে সমস্যা আছে কাছে আসো যে দেখেন বাস লাগানো হইতাছে তো রবিবারে ওয়াজ আজকে এসে আপনার বৃহস্পতিবার শুক্র শনি রবি তো এই ব্লগটা আমি 3 দিন ধরে করব যতটুকু কাজ হবে আমি সবকিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আবার আমরা কি এদিকে যাই এই যে দেখেন স্টেজটা কোন দিকে হইব তুমি জানো এদিকে হইব এদিকে হইব কতবার স্টেজ এদিকে ছিল তো এদিকে সম্ভবত ইলিগেশন মোড তো স্টেজ হইব ইনশাআল্লাহ এই বছর তো আপনারা সবাই সাথে থাকেন অবশ্যই আমার এই ব্লগের মধ্যে থাকেন দেখা হবে কালকে যখন আরো কিছু কাজ করা হবে তখন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের ইনাদাবাদের এই যে দেখতেছেন প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তবে এখানে এখানে কালকে ফুল লাগানো হবে আর উপরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রঙিন বাতি দেওয়া হইছে কত সুন্দর রঙিন বাতি দেওয়া হয়েছে এই মাঝে দুই দিন আপনার ব্লগ আমার মনে ছিল না আমি যে সম্পূর্ণ ব্লগটা করব তো আমার মনে ছিল না তো ফুল কাজটা আমি কিন্তু দেখাইতে পারি না আমি কিন্তু ফেসবুকে দিয়েছি আপনারা যদি চান ফেসবুক থেকে দেখে আসতে পারেন ইউটিউবে কিন্তু এই ভিডিওটা ছাড়বো ইনশাআল্লাহ তো এই যে দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে আমাদের ইনাতাবাদ মাহফিলে ইনাতাবাদ মাহফিল ফেন্ডেল এরও মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা যদি কালকে ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগবে তো আশা করি আপনারা সবাই কালকে এসে আমাদের ইনাতাবাদের মাহফিল টেকার সফল এবং সার্থক করবেন ইনশাআল্লাহ আমাদের 3 বছর যাবত এই বছর হলে 3 বছর যাবত আমাদের ইনাতাবাদ ওয়াজ হইতেছে তো 2018 সালে হয়েছিল তখন তাহির হিসাব হয়েছিল এরপরে আর করোনার কারণে আর হয় নাই এবং কোনো কমিটি কিংবা এই সেই সবাই এক ছিল না এখন একজন নাসির ওনার কারণে কিন্তু উনি নাসির মুক্তার এরপরে যুবকদের উদ্যোগে অনেক এখন ওয়াজ হইতেছে ইনশাল্লাহ যেন এটা আমরা চালিয়ে যেতে পারি সব সময় যেন এটা রাখতে পারি যেন আমরা আরও নেক্সটে আরও ভালো বক্তা আরও বড় বড় বক্তা তাহিরি এবং মুকারম বাড়িয়ে ওনাদেরকে আসতে আনতে পারি তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমাদের ওয়াজে আসবেন আপনারা ওয়াজে এসে ইসলামের খেদমতে কিছু কথা শুনবেন তো তখন আপনাদের উপকার হবে দিন দুনিয়া ও আখিরাতে আপনারা এটা ফল পাবেন ইনশাল্লাহ তো খুব সুন্দর কাজ করা হয়েছে আপনাদেরকে আমি একটু উপর সাইড দেখাই এই যে দেখেন খুব সুন্দর প্যান্ডেল বেশি বড় না তারপরেও কিন্তু হাজার মানুষ আসবে ইনশাল্লাহ চাচা এখানে কালকে ওয়াজ আপনার আসতেই বল খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মাশাআল্লাহ তো আমরা আমরা ওই দিক থেকে কিছু দৃশ্য ধারণ করি কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখছেন তো কত সুন্দর মাশাআল্লাহ স্টেজ আমি একটু উপরে উঠে স্টেজের উপরে উঠে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি কিন্তু এখন স্টেজের উপরে এদিকে কিন্তু আরো কাজ করা হবে এখানে আপনাদের যে বক্তাদের নাম এবং লিস্ট দেওয়া হবে এই জায়গাতে আর এখান থেকে দেখেন কতটুক বড় প্যান্ডেল স্টেজ তো সবসময় সবাই বড় দেয় তো অনেক সবার আশা কামনা করি এখানে আসবেন ইনশাল্লাহ তো আমি তো ফেসবুকে বলে দিয়েছি এটা তো আপনার ইউটিউবও আপনার একদিন পরে ছাড়বো তো আপনারা যদি আসেন অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন আপনাদেরকেও ভিডিওতে দৃশ্য ধারণ করা হবে ইনশাল্লাহ তো ব্লগটা আপনার অনেক বড় করব ইনশাল্লাহ তো এখন আমি স্টেজ থেকে নেমে যাই এখন রাত্রে প্রায় 11:30 মতন বাজে তো আমার সাথে কেউ নাই আমি একা আমার বাসায় এখানে এখান থেকে দুই 60 সেকেন্ড লাগে আমার বাসায় যেতে তো আশা করি সবার কাছে
ব্লগটি ভালো লাগবে অবশ্যই, ওয়াজের ব্লগটি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আবার কালকে আপনাদেরকে দেখা হবে, কালকে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, কালকে নেক্সট ডে একদিন পরে ব্লগটি আবার ইনশাল্লাহ ব্লগ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন সেই পর্যন্ত। সকাল হয়ে গেছে 10টা বাজে, আজকে বাজ 10টা বাজে, দুইটার দিকে সবকিছু রেডি করা হয়েছে। তো আবার দেখো একটু পরে, তখন 3টা সময়, এখন চলে যেতেছি 3টার দিকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। কত সুন্দর, আগেই বলেছিলাম যে এখানে কত সুন্দর করে সাজানো হইব, তো উপরে দেখতেছেন তো কত সুন্দর। মামা আজ আমার বাগনি, আমার বাগনির জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সে জন্য অনেক বড় হয়। মামা টাটা দো, মামা টাটা দো, টাটা দো, টাটা দো। হাম ভাই দে না, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর করে ডেকোরেশন, মাশাআল্লাহ। সাউন্ড না সাউন্ড বক্স, তো রাত্রে ইনশাল্লাহ আবার, রাত্রে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।
ইনশাআল্লাহ আমরা তোবারক একটু পরে বিতরণ করব ফাস্ট ডেক আপনারা সবাই ইনশাআল্লাহ থাকবেন অবশ্যই ভিডিওটা এখন আর পাবেন না ইউটিউবে চলে যাবে তো আর এই যে দেখেন এই ক্যামেরাম্যান জীবনে ক্যামেরা ধরতে কি নামার ছন্দ আছে সুমা দিলে ক্যামেরা বন্ধ হবে বাদন ভাই এত কিছু শাখা হইব এ শাখা হইব নি শাখা হইবে রে
চিড়িয়ামরা উড়ে আনলে চা খাওয়া হইতে না সাহুদরিয়া হ্যাঁ সাহুদরিয়া সাহুদরিয়া আস্তে আমরা চা খাওয়ার সময় আবার দেখা হবে সাগুই আমি তোমাদের নাম কি শাখাইতেছে বেচারা শরম পাইতেছে আমার দেখা দিতেছে তো আমার ফেস না দেখলে আমি কিবার দেখেন কে বুঝবো বাদাম ভাই কই আমার তো দেখো আমার দেখতে তো এরা সবসময় নতুন মানুষ চাটা কিন্তু আসলে টেস্ট আছে আমার দেখা যাইতেছিল দূর থাকি তোমাকে তো আমি দেখছি স্টেজে তুমি একটা বক্তব্য দিলে না কেন আমরা জানি অবশ্যই আবার দিতাম না আমি না কইছি আমার নামও তো আমরা আবার ওয়াজের মাঝখানে চলে যাই চলে বিষয়টা হচ্ছে আমরা খালি ক্যামেরা প্রেম করতেছি এ মনে করতেছি এর ছবি তুলবো এ তো মনে করে ভাই আমার ছবি খেললে কিন্তু আমি তো ভাইরাল হতে চাই না আলা মালা
السلام عليك. গুনার গাড়ে ডুবে যাচ্ছে আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমরার গুনাগুলো মাফ করে দাও আল্লাহ জি মা বাপ সারাদিন আমরার নিয়ে স্বপ্ন দেখত আমরারে মানুষ বানানোর জন্য জীবন শেষ করে দিল সব কিছু হাসি মুখে বন্টন করে আমাদের নামে দিয়ে চলে গেলেন খালি হাতে কবরে তোমার দরবারে ক্ষমা চাই কঠিন ভাবে অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ যার মুখ থেকে আম্মা ডাক বন্ধ হয়ে গেছে তার জ্বালা তো জুড়ায় না রে আল্লাহ আল্লাহ স্বপ্নে দেখে দাও আমরার মা বাপ তোমার জান্নাতে আরাম করতেছে গো আল্লাহ আল্লাহ এই মজলিসে যারা হাজির হয়েছেন নিঃসন্দেহে তারা নবীর পাগল নবী না দেখাইয়া কবরের ডাক দিও না আল্লাহ মেয়ে সাহেব সহনার সঙ্গী সাথীরা যারা আমার ডানে বামে রহমত নাজিল করো বরকত নাজিল করো গজব আজাব থেকে হেফাজত করো মাহবুব এই শহরের মানুষ তোমার ওলিদের কবর ভালোবাসে এই শহরকে যেমনি এখনো সন্ত্রাস মুক্ত আজীবন সন্ত্রাস মুক্ত শান্তির নিবাস হিসেবে কবুল করো তাকাব্বাল মিন্না بحق لا إله إلا الله محمد رسول الله সুষ্ঠু মতোই আমাদের এলাকার কাজ সম্পূর্ণ হয়েছে তবে যারা সত্যি কথা অনেক মানুষের চিহ্নি না নিয়ে চলে গেছে অনেক মানুষের সিন্দি না নিয়ে চলে গেছে এটার জন্য সমস্যা হয়েছে তো প্রতি বছর তো ভিডিও ওয়াজ সম্পূর্ণ হয়ে গেছে মানুষ কত হইব আমি আইডিয়া করতে পারতাম না তো ভালোই যদি এইভাবে সামনে বছর হয় আমার মধ্যে না তো আশা করি আমাদের এলাকার ওয়াজটি সবাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ